হ্যালো সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনি যদি মালয়েশিয়া ভিসা করতে দিয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য। আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম সময় মালয়েশিয়াতে যাওয়ার জন্য ভিসা করতে দিয়ে থাকি থার্ড পার্টি অর্থাৎ এজেন্সির মাধ্যমে। যখন আমরা ভিসাটি করতে দিয়ে থাকি তারপরে কিন্তু আমরা জানার চেষ্টা করি যে আমাদের পাসপোর্টে ভিসাটি হয়েছে কি না। এটা জানার জন্য কিন্তু আমরা যে এজেন্সি অর্থাৎ যে থার্ড পার্টির মাধ্যমে ভিসাটি করতে দিয়েছি তাদের সাথে যোগাযোগ করে থাকি। অনেক সময় আমরা ইউটিউবের ভিডিও দেখে কিন্তু জানার চেষ্টা করি আমাদের পাসপোর্টে ভিসাটি হয়েছে কি না। সেক্ষেত্রে বিভিন্ন রকমের ব্রাউজিং করতে হয়, তো কোনো রকম ঝামেলা ছাড়াই কীভাবে খুব সহজেই মুহূর্তে আপনার পাসপোর্টে ভিসাটি হয়েছে কিনা জানতে পারবেন সেটাই দেখাচ্ছে আজকের ভিডিওটি। এজন্য কিন্তু ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনার মালয়েশিয়া ভিসাটি হয়েছে কি এটা জানার জন্য কিন্তু আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনার ফোনে গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ করে আপনারা সার্চ করবেন অর্কার ভিসা সেক মালয়েশিয়া। এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিসা সেক আরটিকে অনলাইন ইনকোয়ারি, এই যে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এটা ইতিমধ্যেই ইনস্টল করা আছে, তো আমি এখানে এটা ওপেন করছি। এই অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম মালয়েশিয়া ভিসা চেক অনলাইন বাই পাসপোর্ট নাম্বার, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরটিকে রেজিস্ট্রেশন নিউ অনলাইন চেক। তাছাড়া মালয়েশিয়ার যাবতীয় ভিসাজনিত বিভিন্ন ফ্যাসিলিটিস আছে এই অ্যাপসে, সেগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ভিসাটি হয়েছে এটা জানতে পারবেন, তো এটা জানার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া ভিসা চেক অনলাইন, তো এখানে একটি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়ার পরে আপনারা জাস্ট ব্যাক স্পেস করবেন। তো এখানে ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার কান্ট্রি নেম এগুলো দিতে বলছে। তো তার আগে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটি আপনাকে কালেক্ট করে রাখতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশিরা ম্যাক্সিমাম টাইম এজেন্সির মাধ্যমে দিয়ে থাকে, তো এজেন্সির মাধ্যমে দিয়ে থাকলে আপনারা পাসপোর্টটি দিয়ে দেন তাদেরকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটি প্রয়োজন হবে। সেই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আপনার পাসপোর্ট নাম্বারটি কিন্তু আপনি কালেক্ট করে নেবেন, আর যদি কালেক্ট করা থাকে তাহলে তো ভালো। তো আমি এখানে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তার আগে স্ক্রল করে যদি আমি নিচে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন বাংলা, ইংলিশ আর অন্যান্য বিভিন্ন ভাষা আছে, সেই ভাষাই কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি মালয়েশিয়া ভিসাটি চেক করার জন্য এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার, এখানে আমার পাসপোর্ট নাম্বারটি আমি দিচ্ছি। পাসপোর্ট নাম্বারে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম প্লিজ সিলেক্ট, এই প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো কান্ট্রি নেম শো করবে, তো এখান থেকে বাংলাদেশ এটি আমি সিলেক্ট করে নেব। আর যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতের অর্থাৎ ইন্ডিয়ার যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন, তো এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চে ক্লিক করবেন, তো আমি এখানে সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং নেবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন জামাতন ইমিগ্রেশন মালয়েশিয়া, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম শো করছে, তারপরে কান্ট্রি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের নাম্বারটি শো করছে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি নেম, তাছাড়া এখানে কিন্তু আছে যে মালয়েশিয়া ভিসা যে স্ট্যাটাসটি অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকে তাহলে সিঙ্গেল এন্ট্রি লেখা থাকবে, মাল্টিপল হলে মাল্টিপল, তাছাড়া এখানে ভিসা যে স্ট্যাটাসটি আছে সেটাও কিন্তু এখানে শো করছে। ওল তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে মালয়েশিয়া ভিসাটি হয়েছে কি হয়নি এটা আপনারা কীভাবে চেক করতে পারবেন কোনো রকম ব্রাউজিং ঝামেলা ছাড়াই। তো ওল তো আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু মালয়েশিয়ার আরও অন্যান্য ফ্যাসিলিটিসগুলো নিতে পারবেন, সেগুলো কিন্তু আপনারা দেখেছেন। তাছাড়া কিন্তু এই অ্যাপসটিতে আপনারা কারেন্সির যে ভ্যালু অর্থাৎ রেভিনিউ যে ভ্যালুটি আছে মালয়েশিয়া ও বাংলাদেশ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির ভিতরে তাদের যে টাকার যে মানটা আছে সেটা কিন্তু আপনারা চাইলে কম্পেয়ার করে দেখতে পারবেন। ওয়েলস পিয়ার্স, আপনারা কিন্তু দেখলেন যে মালয়েশিয়া ভিসাটি আপনার জন্য হয়েছে কি হয়নি এটা আপনারা কীভাবে চেক করতে পারবেন। তো আপনারা দেখলেন আপনার পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করে আপনার মালয়েশিয়া ভিসাটি হয়েছে কি হয়নি এটা কীভাবে জানতে পারবেন সেটাই দেখিয়েছি। তাছাড়া মালয়েশিয়া ভিসা সম্পর্কিত বা মালয়েশিয়াতে যাওয়া সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেগুলো চাইলে দেখতে পারেন।